I'm all the sins that you can't confess. I'm just your ghost if we're not undressed. Part of me wish that we never met, but you act like we never. Got too wasted in the bathroom of your parents' house. Then you kissed me in the backseat of a taxi ride. And we said things that were cheesy, but we meant them, there were feelings, and now you deny it. You're in love with the idea of me, but you're not in my reality. Find it hard to leave a picture in, cause my reality is your reality. No. That you can't confess. I'm just your ghost if we're not undressed. Part of me wish that we never met, but you act like we never. Got too wasted in the bathroom of your parents' house. Now you kissed me in the backseat of a taxi ride. And we said things that were cheesy, but we meant them, there were feelings, and now you deny it. You're in love with the idea of me, but you're not in my reality. Find it hard to leave a picture in, cause my reality is your reality. No. বন্ধু বান্ধবদের মধ্যে বা রিলেটিভদের মধ্যে, যাই হোক না কেন, তো চলো আজকে আসবে হচ্ছে প্রমি বিকেলবেলা, মানে সন্ধেবেলা, হিসেব মতো সন্ধেও না রাত্রিবেলা আসবে, ও কাজটা সেরে তারপর আসবে। কারণটা হচ্ছে আমাদের রোববার সকালে যাওয়ার কথা ছিল আর শনিবার সকালে আসার কথা ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা শনিবার রাতে চলে যাব, মানে সন্ধ্যের দিকে চলে যাব এখান থেকে। কারণটা হচ্ছে আমাদের বাড়িতে, মানে শ্বশুর বাড়িতে আমাদের এক রিলেটিভ, মানে আমাদের এক পিসিমণি আসবে, তাই জন্য আমরা শনিবার চলে যাচ্ছি। তো এই সবই চলছে আর কি। আর মা আর আমি তো বেরোবো, অলরেডি 9:20 বেজে গেছে, মায়ের রান্নাবান্না সবই হয়ে গেছে, মাংসটা রাতের জন্য হলো আর কি। আর মা দুপুরের জন্য করেছে মোচা আর ফলি মাছ, কালকে ফলি মাছ কিনে এনেছিলাম আমরা আসার সময় বিরাটি থেকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ফলি মাছে প্রচণ্ডই কাটা থাকে আর আমি ভালোবাসি না, এটা নয়, আগের বার এসে আমি ফলি মাছ খেয়েছিলাম বাড়িতে, তো সিলভার কাপ মাছটা অনেকদিন খাওয়া হয়নি, তাই মাকে আমি বলেছি ফলি মাছের মধ্যে আমার জন্য একটা সিলভার কাপ মাছ ছেড়ে দেবে, তো ওইটাই হয়েছে আর কি। আর মা আর আমি আজকেও বিরাটি যাবো, আমার নিজের কিছু কাজ আছে আর কিছু কাজ আছে আর কি, ওইগুলো করবো আজকে, তো যাবো আজকেও তাড়াহুড়োতেই আছি একটু। আর তো এইসবই চলছে, আর মা এখন দেবে স্নান করে পুজো, তো অবশ্যই পারলে তোমাদের সাথে আমাদের বাড়ির পুজোটা আমি শেয়ার করে দেবো। তো চলো আপাতত আমি একটু চোখ মুখটা ধুয়ে নিই, আমার যেন গরম লাগছে, ফ্যানটা অফ করে ব্লগটা করলাম, কিন্তু আজকে কালকে পাচ্ছিলাম না ফ্যানটা অফ করে ব্লগ বানাতে, তো আজকে দেখলাম সকালবেলাটা একটু হাওয়া হাওয়া দিচ্ছে, তাই জন্য করে ফেললাম। ভালোই আছে, তবে আজকেও রেডি হয়ে গেছি, চুলটা না ভিজিয়েছিলাম, মোটামুটি শুকিয়েছে, খুব ভালো একটা শুকায়নি, তো মা দেবে তালা এখন দিয়ে এই বেরোবো, প্রচন্ডই রোদ আছে, এখানে দাঁড়ানো যাচ্ছে না। সেই দুপুরে ভাত খেতে বসে তোমাদের সাথে, না ভাত খেতেও নয়, বিরাটিতে যাওয়ার সময় তোমাদের সাথে কথা হয়েছিল আর তারপর কথা হয়নি, দেখতেই পাচ্ছ শায়নকে নিয়ে বেরিয়েছি, চুল ফুলো দুজনে না আঁচড়ায়নি, ও আমাদের বাড়িতে হঠাৎ করেই এসেছিলাম, বলছি ফুচকা খাবে, বলছে হ্যাঁ খাবো দিদি, তাই জন্য এই বাড়ির সামনেই একদম এই ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ, ফ্ল্যাটের সামনেই, তো ওখানেই যাচ্ছি, ফুচকা দাদাও বসে গেছে, তো চলো আগে খেয়ে নি। এই যে খেতে দেওয়া হয়েছে পরোটা মাংস আর ওদিকে রসমালাই সাথে স্যালাড, চলো খেয়ে নি।
রাতের ডিনার হয়ে গেছে, প্রমিত তোমাদের দেখিয়ে দিল, আর দেখছো তো পেছনটা ভালো হাওয়া আসছে। আর এখানে উনি আরেকজন ল্যাপটপ খুলে রেখে এখানে খেলা চালিয়ে দিয়ে চলে গেছিল, তো আমি সেটাকে পজ করে রেখে তাই জন্য তোমাদের সাথে ব্লগ বানাচ্ছি। আর যেহেতু হাওয়াটা দিচ্ছে, আমার প্যান্টটাও চালাতে লাগছে না, বেশ ভালোই হয়েছে। তো কিছু ওর জন্যে দুটো গেঞ্জি কিনেছি, তোমাদেরকে পরে দেখাবো, কারণ এখন ফোনটা ধরে দেওয়ার মতো কেউ নেই, কারণ ওরা কাঁদছে। তাই আমি ভাবলাম যে ব্লগটা শেষই করে নিই। আর আজকে শুরুতে বলেছিলাম, আজকে 1 তারিখ, কেউ যেন এপ্রিল ফুল না করে আর কি। তবে প্রমি আর আমি অলরেডি এপ্রিল ফুল হয়েছি। প্রমি হয়েছে ওর বন্ধু বিকাশের কাছে, যেখানে আমরা ধানবাদে গেছিলাম বিয়েতে ওর কাছে, আর ওর গল্পটাই আমাকে বলেছে, আমি আবার বিশ্বাস করে নিয়েছিলাম। তো বিকাশ আমাকে, আলটিমেট বিকাশ আমাকে করেনি এপ্রিল ফুল, বাট ওর আইডিয়াটা দিয়ে আমি হয়ে গেছি এপ্রিল ফুল। ও এইসব বন্ধু বান্ধবদের মধ্যে ইয়ার্কি ফাজলা মতো চলতেই থাকবে, যাই হোক না কেন। তো চলো আজকে ব্লগটা আমি একটুখানি ছোটই রাখবো, 5-6 মিনিটের হার্ডলি, তার বেশি দেব না। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। কালকে তো আবার ও বাড়ি ফিরবো, যদিও বা সন্ধ্যের দিকে ফিরবো, তার আগে নয়। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে বলবো অসংখ্য 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 ধন্যবাদ, এভাবেই ভালোবেসে যাতে আমি আরো দূরে এগিয়ে যেতে পারি। তো চলো টাটা, গুড নাইট। I'm all the sins that you can't confess, I'm just your ghost if we're